করোনাকালে শহর জলপাইগুড়িতে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন জেন এক্স জেন ওয়াইরা। ব্যক্তিগত বা সমষ্টিগত উদ্যোগে তারা একাধিকবার উল্লেখযোগ্য কাজ করেছে। সম্প্রতি শহরের কিং সাহেব ঘাট এলাকায় এক প্রবীণা করোনায় আক্রান্ত হয়। কন্টেনমেন্ট জোনের আওতায় থাকায় ওই বৃদ্ধার পরিবারকে খাবার সংগ্রহ করতে বিপাকে পড়তে হয়। খবর পেয়ে বাজার করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সূর্যালী চক্রবর্তী, সম্রাট ভৌমিক, মৃত্যুঞ্জয় কর, সায়ন দেরা। ওই পরিবারের সদস্যদের ফের প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তারা। চলতি মাসের 10 তারিখ থেকেই করোনা আক্রান্তদের পরিবারের পাশে সাধ্যমতো সামর্থ্য নিয়ে দাঁড়াচ্ছেন সূর্যালী সম্রাটরা। কন্টেনমেন্ট জোনের আওতায় থাকায় পরিবারগুলোকে রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন তারা। এদিন অবশ্য রান্না করা খাবার নয়, বাজার থেকে চাল ডাল তরকারি কিনে কিং সাহেবের ঘাট সংলগ্ন এলাকায় যান তারা। সমস্যা কিছু নেই, আমি তো ডিউটিতে ছিলাম। জাস্ট আমি যখন সাহেবকে নিয়ে কোতোয়ালি থানা থেকে যখন কোয়ার্টারে এসে লাইনে, তখন আমাকে আমার ভাইয়ের বউ জানানো হয় যে মার পজিটিভ বেরোচ্ছে। তারপর থেকে আমি আর বাড়িতে ঢুকিনি, তখন আমি লাইনে ছিলাম। এতে শ্বশুরবাড়ি টশুরবাড়িতে ছিলাম। তারপরে আমাকে লাইন থেকে কালকে ডিউটি আমি করতেই ছিলাম, আমাকে কালকে হুট করে বড় সাহেব বলেছিলেন যে আপনি টেস্ট করে আসতে। যার কারণে কাল থেকে আমি বাড়িতে বসে আছি। এখন আমি যাবো হাসপাতালে টেস্ট করাতে। এখানে কি সবসময় খাদ্য সামগ্রী শোনা যাচ্ছে যে পাওয়া যাচ্ছে না, এটা কি কতটা সত্য? খাদ্য বলতে মানে আপনাদের সুযোগ সুবিধা? আচ্ছা, কোনো কিছু পাচ্ছেন? সুযোগ সুবিধা এই যে আপনারা আসতেছেন দিচ্ছেন, এটাই সুযোগ সুবিধা পাচ্ছি। আপনার নাম বলো। আমার নাম তাপস মণ্ডল। বলো, আজকে তোমরা কি করলা? আজকে আমরা ওয়ার্ড 8 নম্বর ওয়ার্ড খাবার দিব। তো আমরা ভাবলাম যে খাবার তো আমাদের পক্ষে এতগুলা লোকের খাবার তৈরি করা সম্ভব হবে না। তো আমাদের পরিবারের সংখ্যা কম, লোকজন খুব কম, আমরা 4-5 জন করছি। তো আমরা ভাবলাম এর পরিবর্তে আমরা কাঁচামাল দিব। তো সেই জায়গায় কালকে আমাদের উদ্যোগ নেওয়া হয়েছিল যে আমরা আজকে কাঁচামাল দিব। তো আমরা কাঁচামালের মধ্যে চাল ডাল, তারপর হচ্ছে হলুদ, জিরে, তেল, নুন, ডিম, তার সাথে আমরা একটা জল, 1 লিটারের জলের ড্রাম আমাদের সাথে দেওয়া হলো। তো আমরাই খবর পেয়ে প্রথম ওনাদের কাছে এসেছিলাম। এর আগে ওনারা অনেক কয়েকজনকে যোগাযোগ করেছিল, কিন্তু ওরা কোনো রেসপন্স করেনি। তো আমরা ইমিডিয়েটলি কালকে শুনে আমরা টুডে আজকে এই খাবারগুলো বিতরণ করলাম কাঁচামাল। পরবর্তীকালে ওনাদেরকে বলা হলো যদি কোনো এলাকা বা আশেপাশে কারো যদি হয়ে থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই যাতে যোগাযোগ করে, তাহলে আমরা আরো উপকৃত হব। পরবর্তীকালে আমরা আরো চেষ্টা করব বিশেষ করে আরো কিছু দেওয়ার জন্য। তোমাদের একটা নাম্বার বলো যেখানে যোগাযোগ করতে পারে সাধারণ মানুষ। আচ্ছা, 8894593728। আমার নাম হলো সূর্যালী চক্রবর্তী। এই নাম্বারে ফোন করবে তাহলে আমরা সবাই আমরা চলে যাবো প্রত্যেকে। 8597-8402 সম্রাট ভূমিক, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করলে যে কোনো একটাতে পেয়ে যাবে। জলপাইগুড়ি থেকে ভাস্কর চক্রবর্তীর রিপোর্ট, টাইমস বাংলা।